আরব জুয়েলার্স নিয়ে নানা সমালোচনার মধ্যেই মঙ্গলবার দুবাই পৌঁছান সাকিব আল হাসান। এর একদিন পর বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ী আরব খানকে সঙ্গে নিয়ে জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার। আয়োজন ঘিরে এদিন সন্ধ্যা থেকেই দুবাই গোল্ড সুকে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রবাসী বাংলাদেশি থেকে বিভিন্ন দেশের মানুষ সেখানে জড়ো হন। অনুষ্ঠানের শুরুতে আরব সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হন বিদেশি শিল্পীরা। রাত 8টার দিকে সাকিব আল হাসান গোল্ড সুকে এলেও আরব জুয়েলারিতে পৌঁছাতে হিমশিম খেতে হয়। হাজার হাজার মানুষ এ সময় সাকিবকে এক নজর দেখতে ভিড় করেন। এই দোকান উদ্বোধনের পর পাশের গোল্ডল্যান্ড বিল্ডিংয়ে আপন জুয়েলারি নামে আরেকটি শোরুম পরিদর্শন করেন সাকিব। সাকিব আল হাসান দুবাই গোলসুক ছেড়ে যাওয়ার পর আরব জুয়েলারির মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন হিরু আলম, আরিফিন আকাশ, বঙ্গ শিমুল, জাবেদ সরোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক দেবাশিস বিশ্বাস। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে চিত্রনায়িকা দিঘি, পারভেজ খান পাভেল দেশ থেকে দুবাই এলেও এ সময় তাদের দেখা যায় না। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।